আমাদের এখান থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক বড় ভাই 1500 পিস টাইগার মুরগি বাচ্চা নিচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। তো এগুলো মূলত ডেলিভারি করতে আসলাম। আর আরেকটা কথা হচ্ছে, মূলত আমি সারা দিন কি করি বা আমারে অনেকেই কল দেন, মেসেজ দেন, কিন্তু ওই রকম ভাবে রেসপন্স করতে পারি না। তো সারা দিনটা আমার কিভাবে কাটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু দেখানোর বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবকিছু মিলিয়ে আসলে আমার দিনটা কেমন কাটে আশা করি এই ভিডিও দেখলে আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সারা দিন আমি কি করি বা কিভাবে দিনটা কাটে এই বিষয়টা আপনাদের সাথে অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকে আমাকে কল করে পান না, মেসেজ করে পান না। তো মূলত আমি কি করি এটা আজকে একটু নমুনা স্বরূপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন এখন আমাকে আমার এক বড় ভাই টাইগার মুরগির খামারে। তো ওনারা মূলত আমাদের এখান থেকে 1500 পিস বাচ্চা নিছে, দেখতে পারতেছেন বাচ্চা উনি ছাড়তেছে, আর এদিকে আরো কয়েকজন আসছে বাচ্চা দেখার জন্য। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 1:30। তো ফার্মের কাজ মোটামুটি শেষ, এখন চলে যাব হচ্ছে অন্য একটা জায়গাতে ফাউমির বাচ্চার জন্য। তো ফাউমির বাচ্চা নিতে আসতে আসতে মোটামুটি 12টা বেজে গেছে। তো এই বাচ্চাগুলো চাইছিল হচ্ছে আমার এক ছোট চাচাতো ভাই। তো আসলে যেহেতু হ্যাচারিতে আসছিলাম, ভাবলাম ওর জন্য কিছু বাচ্চা এখান থেকে নেওয়া যায়। তো হ্যাচারির যে দায়িত্বরত আমাদের সম্পর্কে কাকা হয়, তো উনি মূলত জুড়িগুলো বড়ে বেঁধে দিতেছে, দেখতে পারতেছেন আপনারা। তো এখানে হচ্ছে 1 মাস বয়সী ফার্মের বাচ্চাটা আছে, টোটাল ভ্যাকসিন কমপ্লিট। আর মূলত হচ্ছে আমি আমার মতো করে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করি, টাইগার বলেন, ফার্মি বলেন। তাছাড়া টাইগারের বাচ্চাগুলো মূলত আমি ব্রুডিং করি। যারা ব্রুডিং করা বাচ্চা নিতে চান তারা চাইলে আমার কাছ থেকে ব্রুডিং করায় নিতে পারেন। আর অতি শীঘ্রই আমি ফার্মের বাচ্চার ব্রুডিং নিজে করব, আপনাদের চোখের সামনে কিভাবে কি করি না করি এটা নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালবেলা তো দেখলেনি আপনারা টাইগারের বাচ্চা ডেলিভারি করা হয়েছে, আমার সাথে ম্যানেজারও ছিল। তো মোটামুটি আসলে যেহেতু সবাই আমরা একসাথে হইতে পারি না, এই জন্য মূলত হচ্ছে আবার আমরা ডেলিভারি নিয়ে গেছিলাম হচ্ছে বাচ্চা। তো যাই হোক, মূল কথায় আসি, এখন এই ফাউমের বাচ্চাগুলো বাসাতে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাব হচ্ছে 2টা হাঁস বিক্রি করার জন্য বাজারে। তো এখন বাজে হচ্ছে 12:30, আর আমাদের বাড়িতে যাইতে মিনিমাম 1:30 বাজবে, 1 ঘন্টার পথ। আমার এখান থেকে আমাদের বাসার দূরত্ব 45 কিলোমিটার। তো এখানে দেরি করছি না, তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিকেল টাইমে। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা পর। আর আমি আছি এখন হচ্ছে অটোতে, দেখতে পারতেছেন 2টা হাঁস পায়ের মধ্যে বেঁধে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁসগুলো কী জন্য বিক্রি করতেছি এটা শুরুতে বলি, আসলে আমাদের বাড়ির আশপাশে প্রচুর ভুট্টা ক্ষেত হয়ে গেছে, শিয়ালেরও উপদ্রব অনেক বেশি। আর সামনে যে কালচে রঙের হাঁসটা দেখতেছেন ওইটার আসলে শিয়ালে ধরেই ফেলছিল, এরকম একটা অবস্থা। পরবর্তীতে যাই হোক, আমাদের বাড়িতে যেহেতু ফার্ম আছে, তারপরে এই ফার্মের জন্য অনেক কুকুরও থাকে, এই জন্য পরবর্তীতে আসলে কুকুরের জন্য শিয়ালে আর হাঁসটা নিতে পারে নাই। তো পরবর্তীতে চিন্তা করলাম আসলে হাঁসগুলো বিক্রি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এই জন্য মূলত বাজারে নিয়ে যাচ্ছি। তো কত টাকা বিক্রি করি এটা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এখন মূলত আরেকটা কথা হচ্ছে, হাঁসগুলো আগের তুলনায় একটু ডিমও কম পারতেছে। ধরেন প্রতিদিনই আগে 2টা পারতো, এখন মাঝে মধ্যে এক একটা মিস হয়, এজন্য ভাবতেছি যে বিক্রি করে দিব। এবং নতুন যে বেইজিং হাঁস বলে আপনারা হয়তো অনেকে জানেন, সাদা কালারের হয়, এইগুলো কিছু হাঁস আনার চেষ্টা করব, এই জন্য মূলত বিক্রি করে দেওয়া। তো আমি আসি হচ্ছে বাজারের মধ্যে, বাজারের কাছাকাছি সময়। আর মোটামুটি হাঁস বিক্রি করা শেষ, 2টা হাঁস দুইজনে নিছে, আর আমি বিক্রি করছি হচ্ছে 700 টাকা পিস। আসলে যেহেতু ওনারা নিবে হচ্ছে পালার জন্য, পরবর্তীতে আর ওইভাবে বার্গেটিং করতে পারি নাই। তবে আমি আর কিছুক্ষণ হয়তো হাঁসের মলে দাঁড়াইলে আর কিছু টাকা বেশি বিক্রি করতে পারতাম, কারণ আমি আসার সাথে সাথে হাঁসগুলো বিক্রি করে দিছি। আর যারা নিছে ওনারা আমারে নাকি চিনে কিভাবে, যাই হোক পরবর্তীতে আর ডিটেলস ওনাদের কাছে ওইভাবে জিজ্ঞেস করি নাই। তো যে কথা বলছিলাম, আসলে আমার এক একটা দিন মূলত এইভাবেই কাটে। প্রথমত হচ্ছে দৌড়াদৌড়ি, তারপরে হচ্ছে কিছু জিনিস অনেক সময় বিক্রি করি, আবার অনেক সময় নিজের ফ্যামিলির জন্য বাজার সদাই করতে হয়, আবার আদার্স অন্যান্য কাজ থাকে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।